নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো, বড় আছো যারা আমার থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমাদের সবাইকে জানাই আমার প্রণাম। আর যারা ছোট আছো আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই আমার ভালোবাসা। সেই প্রণাম আর ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছে। আজকে মানে সে পাবদা মাছের জাল, সে এমন একটা তরকারি যা একবার বানালে হাত চেটে চেটে খাবে। যদি ঘরের লোক আসে, আত্মীয় স্বজন আসে, একবার বানিয়ে খেলে তোমার সুনাম করতে করতে আটকাবে না। সে বলবে কি করে বানিয়েছে, এত টেস্ট হয়েছে, যেমনভাবে যেভাবে করে আমি বানাচ্ছি ঠিক সেই অনুযায়ী বানালে অবশ্যই টেস্ট হবে। আমি এখানে 6-7 টুকরা মতো পাবদা মাছ নিয়েছি, সেটা একটু বড় সাইজের পাবদা মাছ ছিল, তাই জন্য এগুলো টুকরো করে নিয়েছিলাম। তোমরা ছেড়ে ছোট সাইজের পাবদা মাছ নিয়ে, তবে বড় সাইজের পাবদা মাছগুলোর খেতে অনেক বেশি টেস্ট হয়। আমি এখানে পাবদা মাছগুলো ধুয়ে ভালো করে কেটে ধুয়ে এখানে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে মেখে দিয়েছি। তার আগে বলি, আমি টুম্পা, আমার কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ আর রসুন নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে আনছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমার কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট না থাকলে এগোতে পারবো না, তার জন্য একটু যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, মাঝে এসেছে 3টা, সেটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে নিচ্ছি। তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, তবে আমি পেস্ট করে দিলে একটু গ্রেভিটা একদম মানে মাখামাটা এসে হয়ে গাঢ় গাঢ় টাইপের হয়ে যায়, সেজন্য আমি দিই না। একটু পাতলা ঝাল বানিয়েছি তো ওই জন্য আমি এখানে কুচি করে দিচ্ছি, একদম মিহিমিহি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না, যে যেমন পছন্দ করবে সেইভাবে করেই কেটে নেবে। তবে মাছ অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবে। এখানে প্রায় 300 গ্রামের মতো মাছ ছিল, আর আমি এখানে নিয়েছি 3টের মতো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং সব কিছু বাড়িয়ে কমিয়ে নিবে, যে যেমন ভালোবাসো ঝাল খেতে, ঝালের যদি পরিমাণ তোমরা চাও একটু বাড়িয়ে নিতে পারো। আমি এখানে যেমন একটা ঝাল খাই না, তাই জন্য এখানে 3টের মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। শুকনো লঙ্কাও ইউজ করব, তবে কাঁচা লঙ্কা একটু দিলে স্যান্ডটা ভালো আসে, তার জন্য ইউজ করেছি। তারপরে এখানে একটা কাটা কুড়োনো নিয়েছি, কুড়োনোটাকে দিয়ে একটু বড় সাইজে কুড়োনোটা দিয়ে মানে এটাকে গ্রেট করে নেব। এই কুচি করে একদম তোমরা চলে বেটে দিতে পারো। এখানে বেশি রসুন লাগেনি আর আদা রসুন, এই জন্য এটা আমি এটা দিয়ে করে নিচ্ছি। তোমরা চলে বেটে নিতে পারো না, অসুবিধা হবে না, তবে ঝটপট করার জন্য এটা দিয়ে করলেই কোনো টেস্টে কোনো পার্থক্য আসবে না, তবে দারুণ টেস্ট আসে। ভালো করে কুচিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি রেখে দেব। আর আর একটা তোমাদের সামনে একটা কথা বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আজেবাজে গ্রুপে না শেয়ার করে তোমাদের ফ্রেন্ড আর ফ্যামিলি সার্কেলে ভিডিওটা শেয়ার করে দিই। এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি এত ভালো লাগবে খেয়ে, হাত চেটে চেটে খাবে, এত ভালো হবে। এখানে আমি ভালো করে কড়াইটা গরম হয়ে আসার পর এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে রিফাইন তেল ইউজ করতে পারো, তবে সরষের তেল দিয়ে যে টেস্টটা আসবে সেটা রিফাইন তেল দিয়ে আসবে না, তাহলে চেষ্টা করো সরষের তেল দিয়েই বানানোর জন্য। এখানে হলুদ আর নুন দিয়ে মাখা পাবদা মাছগুলো সামান্য হালকা করে ভেজে নেব, একে এক করে তেলটা গরম হয়ে আসবে। দেখো একদম টাটকা গরম হয়ে আসছিল তেলটা, যাতে করে লেগে না যায় এই জন্য ভালো করে গরম করে নিয়েছিলাম। ভালো করে গরম করে নিয়ে এটাতে আমি উল্টে নেব। তার আগে আমি
এখানে একটা বাটিতে যে মশলাটা ইউজ করবো গুঁড়ো মশলা, সেটা একটা বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতো তোমার লঙ্কা গুঁড়ো দিব, আর প্রায় 2 চামচের মতন আমি ধনে গুঁড়ো দিচ্ছি। এই বাটিতে কেন নিচ্ছি, তার কারণ হলো আমি সবসময় যখনই মশলা ইউজ করি গুঁড়ো মশলা, তখন বাটিতে নিয়ে জল দিয়ে গুড়িয়ে রেখে দিই, তাহলে রঙটা ভালো আসে আর খেতে মিশে যায় একদম। কারণ জলে ভেজানোর পর গুঁড়ো মশলাগুলো একটু ফুলে যায়, সেটা মিশাতে ভালো হয় আর একদম পুড়েও না, খেতে ভালো হয় আর রঙটা ভালো আসে তরকারি, সেই জন্য। আর হাফ চামচ যেমন তো হলদি গুঁড়ো নিই, যেহেতু আমি তোমার মাছের মধ্যে ইউজ করেছি এই জন্য একটু কম দিয়েছি। তবে হলদি বেশি হয়ে গেলে আবার তেতো হয়ে যাবে, তার জন্য সেটা মাথায় রাখতে হবে। পরিমাণ অনুযায়ী হলদি গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে জল দিয়ে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপর যখন এই পিঠ হয়ে আসছে একদম হালকা ভাজবো, একদম কড়া না, কড়া ভাজবে আবার মাছের টেস্টটাই চলে যাবে, সেই জন্য একদম হালকা করে ভেজে নিতে হবে। এবার এপিট করে এপিট আর রিপিট করে ভাবনা হালকা করে ভেজে নিয়ে তুলে নিই। দেখো বেশি লাল লাল করে ভাজিনি, একদম হালকা ভেজেছে। তবে মোবাইলের মধ্যে কালারটা এসছে মানে গাঢ়, কিন্তু গাঢ় ছিল না, একদম হালকাই ছিল। আমি যতগুলো ভিডিও করি ফিল্টার ছাড়াই ভিডিও করি, একদম ন্যাচারাল কাজ যেটা আসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে করে আমি যেভাবে করে বানাচ্ছি সেই পরিমাণে যে সব কিছু যদি ইউজ করো, গ্যারেন্টি সেই টেস্ট আসবে। যেমন যেমন টেস্ট আমার তরকারি ছিল সেই তেমনই টেস্ট আসবে। তবে সব কিছু পরিমাণ অনুযায়ী যেভাবে আমি নিয়েছি সেভাবে অবশ্যই নিতে হবে। এইভাবে করে তারপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একদম লাল লাল হয়ে আসবে তখন আমি এগুলোতে গুঁড়ো মশলা দিয়ে দেবো। তারপরে এখানে আমি লাল লাল হয়ে আসার পরে আমি এখানে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। তবে আমি জানি না আমার ভিডিওটাতে কেন একটু থেমে থেমে আসছে, কী প্রবলেম হয়েছে যায় না, শুধু হয়তো বা মোবাইলের প্রবলেম আর নেটওয়ার্কের প্রবলেম ছিল, তার জন্য একটু হয়তো ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে, আটকে আটকে যাচ্ছে, সেটা তোমরা মাইন্ডে নিও না, কষ্ট করে একটু দেখে নিও, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে হবে, না দেখলে বুঝবে না। অল্প দেখবে, অল্প যদি স্কিপ করে যায় তাহলে বুঝতে পারবে না যে কতটুকু ভাজা ছিল বা কতটুকু। তারপরে বানানোর সময় বেশি তেমন তো টেস্ট হয়নি কি বলেছিলো, তাই সেটা অবশ্যই পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে হবে, কেমন কেমন করে কীভাবে কতটুকু ভাজা হচ্ছে কতটুকু না সব সেটা দেখতে হবে, তাহলে সেইভাবে সেমনভাবে টেস্ট আসবে। দেখো তারপর যখন একটু আদা রসুন দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছে, সেটা আমি দিয়ে অবশ্যই দিয়েছি, সেটা উঠিয়ে তোমাদেরকে হাতে খুন্তিতে উঠিয়ে তোমাদেরকে দেখিয়েছি যে আদা রসুনটা আমি ইউজ করেছি। তারপরে আদা রসুনটাতে ভাজা সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি গুলিয়ে রাখা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে তেলটা ছেড়ে আসে। তারপরে এদিকে দেখো আমি ধনে পাতায় একটা সাথে কাঁচের সাথে আমি মানে জার ছিল জারের ছোট্ট জারের মতন ওইটাতে আমি ডুবিয়ে রেখে, তাতে এতে করে ধনে পাতাগুলো একদম তাজা থাকে আর দেখতেও ভালো লাগে। তারপর এখান থেকে আমি ধনে পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে করে একদম কুচি কুচি করে কাটতে হবে যাতে খাওয়ার সময় মুখে না পড়ে, আর মুখে যদি পড়ে ধনে পাতাগুলো তখন ডাঁটিগুলো শক্ত থাকলে একদম ভালো লাগবে না, তার জন্য একদম কুচি কুচি করে চেষ্টা করবে, কুচি কুচি করে কাটার জন্য যেভাবে আমি কেটেছি তাহলে খেতে অবশ্যই অনেক ভালো লাগবে। দেখো একদম কুচি কুচি করে কেটেছি,
তারপরে এখানে ঢাকনা তুলে ভালো করে যখন মশলাগুলো কষিয়ে এসেছিল তখন আবার নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা আবার ভেবো না এখানে গায়ে লেগে গেছে, যেহেতু পুড়ে গেছে, কিন্তু পুড়িনি, একদম ভালো করে কষিয়ে নিয়েছে। তবে ওভার কুক করেনি, সেটাও মাথায় রাখতে হবে। যদি ওভার কুক করো পুড়ে যায় তাহলে গন্ধ করবে, সেটা অবশ্যই মাথায় রেখো। ভালো করে কষিয়ে আসার পরে আবারও নাড়াচাড়া করে এখানে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে গায়ে তোর মাছগুলো দিয়ে আবারও আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। যখন একটু ভালো করে উতলানো হয়ে যাবে তারপরে ঢাকনা খুলে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর নামানোর আগে ধনে পাতা দিয়ে নামাবো। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ড আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করে দিও। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর ধনে পাতা দিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছিলাম। দেখো এখানে আমি কোনো বাইরের মশলা কোনো ইউজ করি, একদম ঘরোয়া মশলা দিয়ে ইউজ করেছি। খেতেও দুর্দান্ত ছিল, কারোরও তেমন এসছে না। এইভাবে করে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে, হাত চেটে কুটে খাবে। দেখা হবে তোমার।